ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী এই ঘোষণা দেন, তবে অঞ্চলটি থেকে পুতিনের সেনাদের সরে যাবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে দাবি করেছে ইউক্রেন। একই সঙ্গে সেনা প্রত্যাহারের ঘোষণাকে মস্কোর চাল বলেও সন্দেহ করছে কিয়েভ। অন্যদিকে রুশ বাহিনীর হামলা জোরদারের আশঙ্কায় ঝাপরিজচিয়ার অরিখিভ শহর থেকে সাধারণ মানুষকে সরে যেতে নির্দেশ দিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরপরই খেরসন শহর দখল করে রুশ বাহিনী। দেশটির যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে আছে তার মধ্যে খেরসনই একমাত্র আঞ্চলিক রাজধানী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গণভোট আয়োজন করে ইউক্রেনের যে চারটি অঞ্চলকে রাশিয়া তাদের অংশ করে নিয়েছে, এর মধ্যেও একটি খেরসন। বুধবার হঠাৎ করে গুরুত্বপূর্ণ ওই শহরটি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু বুধবার খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের ঘোষণা দেন। জেনারেল সের্গেই সুরোভিকিনের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান শৈগু। খেরসন শহরে রুশ সেনাদের রসদ সরবরাহ করা সম্ভব না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সুরোভিকিন। শহরটি ছেড়ে নিপ্র নদীর পূর্ব তীরে রুশ সেনারা অবস্থান নেবে বলেও নিশ্চিত করেন তিনি। সেনা প্রত্যাহারের ঘোষণার কয়েক ঘন্টা আগে খেরসনে রাশিয়ার নিযুক্ত উপ গভর্নর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। খেরসন থেকে আর্মিয়ানস্ক যাওয়ার পথে তার গাড়িটি বিধ্বস্ত হয় বলে জানায় রাশিয়া, তবে দুর্ঘটনার কারণ নিশ্চিত করে কিছু জানায়নি মস্কো। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রীর ঘোষণার পরও খেরসন থেকে সেনাবাহিনী সরে যাচ্ছে না বলে দাবি করেছে ইউক্রেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদলিয়াক বলেন, রাশিয়া যুদ্ধ ছাড়াই খেরসন ছেড়ে চলে যাচ্ছে, বিষয়টি মেনে নেওয়া কঠিন, এটি মস্কোর চাল হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি। অন্যদিকে রুশ বাহিনীর হামলা জোরদারের আশঙ্কায় জাপরিঝিয়া অঞ্চলের অরিখিভ শহর থেকে বেসামরিক নাগরিকদের সরে যাবার নির্দেশ দিয়েছে জেলেনস্কি প্রশাসন। ওই শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় সেনাদের সংঘর্ষ চলছে জানিয়ে সাধারণ মানুষকে সতর্ক করছে স্থানীয় পুলিশ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।